যেটা চাইছিলাম ওইটা হয়েছে ইনশাআল্লাহ। ঘটনাটা ইয়াসিন সাহেব, আপনি এলান করেছেন 26শে মে মুনাজারা করার জন্য। আপনার 26শে মে ডেড মোহাম্মদ রাজা খান একটা সাধারণ মৌলবি, তাকে বলাটাও পাপ। সে সাধারণ একটা আলেম, তাকে কি করে আল্লাহ হযরত বলা যাবে? কোন আসসালামু আলাইকুম। যেটা চাইছিলাম সেটাই হয়েছে ইনশাআল্লাহ। ঘটনাটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলের দুইটি ডিস্ট্রিক্ট আছে, একটা বর্ধমান আর একটা মুর্শিদাবাদ। তো বর্ধমান ডিস্ট্রিক্টের শওকত আলীর ছেলে, মাওলানা শওকত আলীর ছেলে মাওলানা ইয়াসিন আলী, উনি একটি চ্যালেঞ্জ করেছে কি আলা হযরত বলা যাবে না। ওই চ্যালেঞ্জটা মুর্শিদাবাদের হুজুর গোলাম সামদানির ছেলে মাওলানা আহমদ রেজা অ্যাকসেপ্ট করেছে। তো দুজনের পিতা কিন্তু বড় আলেম। তো প্রথমে শওকত আলীর এক ছন্দ একটা ওয়াজ শুনব। কসম খোদার করে বলছি, একদিন না একদিন জান্নাতে যাবে। চুরি করেছ মার খাবে, ডাকাতি করেছ মার খাবে, ব্যভিচার ঘটে গেছে মার খাবে, দাড়ি চেচেছ মার খাবে, কিন্তু শেরেক করো নাই বলে একদিন না একদিন জান্নাতে যাবে। বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এবার গোলাম সামদানির একটু ওয়াজ শুনব। আল্লাহ মারুমি বলছে, বা খোদা দিওয়ানা বাস মোহাম্মদ হোসিয়ার, জগৎবাসী যদি খোদার সঙ্গে পাগলামি কেউ করে ফেলে তা আল্লাহর একটা নাম হলো সাত্তারো গাফার। আল্লাহ তাফরুক তালাকে কেউ যদি গালি দিয়েই ফেলে, কেউ যদি ওখানে ভুল করেই ফেলে, তার সাত্তার নামের বাদা উলাতে বান্দার গোনাকে ঢেকে নিতে পারেন, তার গাফার নামের বাদা উলাতে বান্দার গোনাকে ক্ষমা করতে পারেন। অবা মোহাম্মদ হোসিয়ার, কিন্তু মোস্তফার সানে সাবধান হও, জবান যদি স্লিপ করে যায়। শুনলেন তো, দুজনের পিতা কিন্তু ডেঞ্জারাস ভালো বক্তা। বিশেষ করে হুজুর গোলাম সামদানি একজন বড় মাপের আলেম, ওনার কাছে বাহাস মোনাজারা করা চারটিখানে ব্যাপার না। চলুন, তিনি আমাদের বাহাস মোনাজারা ব্যাপারে দুজনে কি মেনশন করেছিলেন। আলহামদুলিল্লাহ, আমি আহমদ রেজা সামদানি আপনার মোনাজারার চ্যালেঞ্জ কবুল করছি, এবং আমি জানাচ্ছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুর এলাকার বাজার পাড়া মাদ্রাসাতে আমি মোনাজারা করার জন্য প্রস্তুত রয়েছি। তাই আপনি মোনাজারা না করার বাহানা তৈরি করছেন, রাহে ফেরার এখতিয়ার করছেন, এবং আপনি বাহানা দিয়ে যাতে মোনাজারাতে বসতে না হয় সেই রাস্তা অবলম্বন করছেন। মাওলানা ইয়াসিন সাহেব, যে লোকেশন আমি দিয়েছি আপনি ওই লোকেশনের উপরে দাঁড়িয়ে থাকুন, কেন আপনার দুটো শর্তকে মেনেছি আমি, বহরমপুর এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আপনি আমার একটা শর্ত মানুন, বহরমপুরের বাজার পাড়া মাদ্রাসাতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই, আপনি আরও একটি মিথ্যাচার করেছেন আমার সম্পর্কে। আপনি বলতে গিয়ে বলেছেন যে সে তার বাপের নাম ভাঙিয়ে খায়। আমার কথা বলেছেন যে তুমি বাপের পরিচয় নিয়ে নিজের পরিচয় ঘটাতে চাইছো, ভুল কথা। ইয়াসিন সাহেব, যেদিন আপনি প্রথমে মোনাজারার চ্যালেঞ্জ করেছিলেন সেই দিন আপনার ভাষা ছিল এটা, বাক্য ছিল এটা, শওকতের বেটা ইয়াসিন মোনাজারার জন্য প্রস্তুত আছে, শওকতের বেটা রেডি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি আমার পিতার নাম নিয়ে মোনাজারার কোনো জায়গাতে চ্যালেঞ্জ করি নাই। আর আপনি এই জায়গার শেষে গিয়ে একটা কথা কি বলেছিলেন, মোনাজারা যদি হয় মোনাজারা স্থলে আপনি আমাকে আমার পিতার সহিত আসতে বলেছিলেন। বলে দিলাম তুমি তোমার বাপকেও নিয়ে আসবে সাথে করে। আমার আব্বা হুজুরকে সঙ্গে নিয়ে আসতে বলেছিলেন, কিন্তু মাওলানা ইয়াসিন সাহেব কান খুলে শুনে রাখুন, মশা মাছি মারার জন্য রাইফেল বা কামানের প্রয়োজন হয় না। আহমদ রাজা সামদানি মনে হয় মুর্শিদাবাদে বাড়ি, সে আমার চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আমি বলেছি আলা হযরত বলা যাবে না, নাজায়েজ। আবার বলছি আলা হযরতে বলার কোনো সাবিত নাই এবং বলা চলবে না আলা হযরত।
আমার সঙ্গে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে এবং আমার সঙ্গে বসতেও রাজি আছে। আলহামদুলিল্লাহ আমিও রাজি আছি। উনি বলেছেন বহরমপুরের যে কোনো জায়গায় বসতে, তা আপনাকে আমি জায়গা বলে দিচ্ছি, ভাকুড়ি মসজিদে 26 মে আমি আপনাকে ডেট দিলাম। প্রশাসনিক আমি ওখানে বক্তব্যে বলেছি আমাকে প্রশাসনিক কাগজ পাঠাবে, আপনি প্রশাসনিক কাগজ পাঠাবে। এখন পর্যন্ত কোনো স্থান বা ডেট নির্ধারণ হয়নি, শুধু ভিডিও বার্তার মধ্যেই বাহাস চলছে। তো যদি আগামীতে হয় ইনশাআল্লাহ আপডেট নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।